উইন্ডোজ মাল্টিমিডিয়া ফাউন্ডেশনের ফাউন্ডার আরাফাতুল হকের উদ্যোগে এবং উইন্ডোজ মাল্টিমিডিয়া ফাউন্ডেশনের পরিচালক আরাফাত মেজবাহ রাকিবের সার্বিক তত্ত্বাবধানে দগ্ধ শিশু নাজনিনের অপারেশনের জন্য আর্থিক সহায়তা করে পাশে দাঁড়ালেন উইন্ডোজ মাল্টিমিডিয়া। পরিশেষে উইন্ডোজ মাল্টিমিডিয়া ফাউন্ডেশনের পরিচালক আরাফাত মেজবাহ রাকিব বলেন, গতকাল 27 নভেম্বর শিশু নাজনিনের পরিবার ও তার শারীরিক খোঁজখবর সম্পর্কে অবগত হওয়ার সঙ্গে সঙ্গেই উইন্ডোজ মাল্টিমিডিয়া ফাউন্ডেশনের 3 সদস্যকে পাঠান নাজনিনের সার্বিক অবস্থা জানার জন্য। শিশু নাজনিনের অবস্থা মর্মাহত শুনে ফাউন্ডেশনের উদ্যোক্তা আরাফাতুল হকের সাথে বিবেচনা করে আর্থিকভাবে সহায়তা প্রদান করার উদ্দেশ্যে আজ বিকেলে ফাউন্ডেশনটির সদস্য নিয়ে মেডিকেলে যান শিশু নাজনিনকে দেখতে এবং তার পরিবারের খোঁজ খবর নিতে। এরপর তার বাবাকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এবং আশ্বস্ত করেন নাজনিনের সকল ধরনের সাহায্য সহযোগিতা ফাউন্ডেশনের উদ্যোগে বহন করার চেষ্টা করবেন। সেই সাথে সর্বস্তরে মানুষের কাছে আহ্বান করেন যে 10 বছরের শিশু নাজনিনের পাশে এসে দাঁড়ানোর জন্য যেন অতি শীঘ্রই হাসি মুখে পরিবার নিয়ে তার ঘরে ফিরে যেতে পারে নাজনিন।